হ্যালো, গুড মর্নিং গাইজ। তো আমরা এখন শ্রীনগরে গেছি হোটেলে। তো সকাল হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে 10:30। তো আমার বাইকের ছোট্ট একটা লেগ গার্ড লুজ হয়ে গেছে, ওটা টাইট করতে হবে। টাইট করে নিয়ে ব্যাস এসে বেরিয়ে যাবো। আর বাইক নোংরা হয়ে গেছে, ভাবছি পয়সা করে কেন, আবার তো এই জজিলা পাশে যাবো, আবার সে কাদা কাদা হবে। কোমরা হালকা চেনটা ক্লিন করে নিয়ে চলে যাবো ব্যাস। তারপরে ওই যে ম্যাডাম মেকআপ করছে কন্টিনিউয়াস, ম্যাডাম মেকআপ করছে, তো বেরোই বেশি লেট না করে, কারণ আবার আমাদের আবার কার্গিল ঢুকতে হবে। অলমোস্ট 200 কিলোমিটার রাস্তা, 5 ঘন্টার রাস্তা। তো তো আমরা আছি এখন সোনমার্গে যাওয়ার পথে। তো এখান থেকে লে 400, কার্গিল 174, দ্রাস 117। ও ভাই, তো এখন ফার্স্টে আমাদের আগে পড়বে জজিলা পাস। তো জজিলা পাস ক্রস করার পরে দুটা পাস আস্তে আস্তে সোনমার্গ, তারপর দ্রাস, তারপর কার্গিল ওয়ার মেমোরিয়াল, তারপর কার্গিলের সোনমার্গ স্টে করবো। ও ভাই, তো বাটারি স্মুথ রাস্তা হয়। তো আমরা এখন এনএইচ 1 এর উপর দিয়ে যাচ্ছি, এটা একদম শুরু হয়েছে শ্রীনগর থেকে, শেষ হবে একদম লেটে। কিন্তু এই আমার পেছনে জ্যাকেট ধরে টানাটানি করছে স্টিয়ারিং এর মতো, ডান দিকে টানে, বাঁ দিকে টানে। আর বাইকগুলো দেখো, এই হচ্ছে আমাদের ডার্লিং ভিউ। তো যত আছি তত স্বর্গ ঢুকছি। ওকে নিয়ে যদি সব মানে কলকাতায় চালাই, এটা সিরিয়াসলি পাওয়া যাবে না। কলকাতার যার হাত সেট সব জায়গায় চালাতে পারবে, প্রমাণিত। জম্মু কাশ্মীর অসুবিধা হয়নি, জম্মু কাশ্মীর একটা আর দেখলো ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছি। আমি যাচ্ছি দুটো বেগুন ভর্তা, চাপাটি, আর একটা ম্যাগি, অল টাইম ম্যাগি ম্যাগি। তো খেয়ে দে যাবো হচ্ছে জজিলা পাস থেকে, জজিলা পাস থেকে যাবো হচ্ছে সোনমার্গ, কার্গিল ওয়ার মেমোরিয়াল, তারপর দেন কার্গিল। আজকে একটা হচ্ছে রুট প্ল্যান। তো খাই আমরা জজিলা পাশে পৌঁছালাম। কি শুভম, কিন্তু একটা দুর্ভাগ্য যেন বর্ডার ক্রসিংটা পেলাম না। এটা অনেক ইচ্ছা আছে বর্ডার ক্রসিংটা ক্রস করবো।
আজকে আই থিঙ্ক ছটা সাড়ে মধ্যে ঢুকে শান্তি তো বেরোই কেন বেশ যত লিখো তত ঠান্ডা বেড়ে যাবে আমার পুরো গেছে খুব ভালো রাস্তা কিছুই নেই তো এটলাস আমরা জজিলা পাশে ক্রস করলাম জজিলা ভিউ পয়েন্ট এটি তো কিছু না যেটা অনলি 11,000 সিগন ইয়া তো ক্যামেরাটা কত দেখা যাচ্ছে অনেকদিনে আমার স্বপ্ন ছিল ব্লগ দেখতাম ভিডিও দেখতাম খেতাম নিজে আমি এটা হচ্ছে কার্গিলের চেক পয়েন্ট এন্ট্রি করতে হবে দেখি কি হয় নামো এরপরে কার্গিল ওয়ার্ড মেমোরিয়ালে গিয়ে দাঁড়াবো এসে চেক এখানে এই চেক পয়েন্টে এটা চেক করে এন্ট্রি করিয়ে তারপর এখান থেকে কার্গিল ওয়ার্ড মেমোরিয়ালের দিকে যাবো
করে এখন এর ভিতরে যাব। তালবি গাড়ি এখন আমরা ওয়ার্ল্ডের ভেতরে যাব। আরে ফলে অনেক কিছু ছবি দেখেছি শোনা যায় না কিছু, ঠিক আছে এখন যাব। দেখেছি দেখেছি তো আমরা লাস্ট হলে পৌঁছালাম, তাই তো? ওই ভূতনি এনারা আমাদের জন্য শহীদ হয়েছে আমাদের। ক্যাপ্টেন ওই বন্ধুটা কি সুন্দর করে বানিয়েছে দেখো। হ্যাঁ পুরো পাথরের এটা হচ্ছে বোফোর্ট দেখছিলে শুভম। ভেতরে আছি সিরিয়াসলি না থাকতো আমাদের জন্য মাঝপান্ডে গোর্খা রেফিউজ। ওটা আছে অনন্ত অগ্নি হল্টিং। কাছে আমার একটাই রিকোয়েস্ট, রক্ত গরম হিসাবে সবাই বলে ফেলি দেশকে ভালোবাসি, কিন্তু আমার মতে দেশকে হলে সাপোর্ট করো, কিছু বলেনি আমার। আমাদের জন্য শহীদ হয়েছেন এনাদের জন্য আমরা আজকে এত ঘুরতে পারছি, সব কিছু করতে পারছি, স্যাক্রিফাইস বলে বোঝানো যাবে না। সত্যি এনাদের হ্যাটস অফ, এনাদের হ্যাটস অফ বললাম। তো আমরা আমার বাড়ি খেতে খেতে খেলতে মিলতে কাদা পাথর দেখতে তোমরা
আমরা কই থেকে এসেছি? হ্যাঁ এক মিনিটে মে অর্ডার দে দাও স্কোয়াড কো কিছু অর্ডার দিয়েছো দুটো 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 লাগলে আমারও এক প্লেট আছে তো একটু মনে হচ্ছে একটু আরামে আরাম শান্তি মানে আজকের দিনটা খুবই আরাম খুবই আরাম মানে একটু রিল্যাক্স ফিল হচ্ছে মানে হচ্ছে মানে আমার কার্গিল ছেড়ে বেরোতে ইচ্ছা হচ্ছে না এত সুন্দর সব মানে কার্গিলও ছিলাম না কার্গিলও মানে মানে কি বলতো 5 কিলোমিটার ওই না 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 তাও হবে না তা তো ব্যাস তো আমরা কি অর্ডার করেছি তো খাওয়ার আসুক খেয়ে দিয়ে পুরো বিশ্রাম করে লেখে তুমি 55 কিলোমিটার বাকি ছিল তো আমরা এখন খাওয়া শুরু করবো অনেক প্লেটে আমার